একটা দল জান্নাতে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ যারা হাজিরিন তো আপনারা বিভিন্ন দল মধ্যে এদিকে আরেক কারণ বাঁকা পথের মধ্যে জান্নাত নাই সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ ওলিয়ালদের পথের পথেই রয়েছে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নসিব করুন আপনারা যারা এসেছেন একটা সম্পদ যদি নিয়ে যান সেই সম্পদটা হলো আল্লাহ এবং তার রাসূলের পাকের ভালোবাসা প্রেম এই প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করলে ময়দানে হাশরে জান্নাত পাওয়ার করতে পারি পরিষ্কার হবে সে হলো আল্লাহ হলো আমাদের নাজাত নবীজি বলেন একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে নবীজি বলেন তুমি কি আমাদের জন্য কি দোয়া করবে সাহাবী বলে আর কিছু না নবীজি বলেন আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি কার পক্ষে থাকবেন আল্লাহ হাবিবের পক্ষে থাকবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ سلام عليك يا I see.